হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা শাড়িকে তোমরা কীভাবে ভারতনাট্যম কস্টিউম হিসাবে ব্যবহার করতে পারবে এবং সেটাকে না কেটে না সেলাই করে তো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও আর আজকের আমি এই ভিডিওটা আমার সকল ডান্সার ফ্রেন্ডসদেরকে ডেডিকেট করতে চাই তো তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখো তো আমরা চলে যাচ্ছি ফার্স্ট শাড়িটার আঁচলের দিকের অংশে তো আঁচলের দিকের অংশ থেকে আমি আমার হাতের আঙুলে ধরে নিয়েছি এবং সোজা করে হাতের বাহু পর্যন্ত আমি মেপে নিয়েছি সেটা দুবার আমি নিয়েছি সেইভাবে এবং তারপর কিছুটা অংশ আমি কোনই পর্যন্ত নিয়েছি এরপর আমি সেখানে সেফটিপিন অ্যাড করে দিচ্ছি তারপর আবার আমি আমার বাহু পর্যন্ত মেপেছি এবং সেখানে আবার আমি সেফটিপিন অ্যাড করে দিয়েছি এরপর তোমরা দেখতে পাচ্ছ আমি কোমরের দিকে নিয়েছি যেখানে দুটো সেফটিপিন ছিল দুটো সেফটিপিন মাঝের অংশটাকে আমি কোমরে নিয়েছি এবং সেফটি গুলোকে খুলে রেখে দিয়েছি এরপর আমি সেটাকে বেঁধে নিব দুটো অংশকে শাড়িটাকে কোমরে বাঁধার সময় সময় মনে রাখবে যেটা যেন তোমার থাকে তো যেরকম আমার আছে বাঁধিকে তো আমি এবারে শাড়ির যে আঁচলের অংশটাকে আমি পেছনের পায়ের ফাঁক দিয়ে নিয়ে পেছনের দিকে আমি নিয়ে নিব তো পেছনের দিক থেকে বের করার পর আমি এটাকে প্লেটস বানিয়ে নিব সুন্দর করে প্লেটস বানাতে হবে প্লেটস যেন একদম সমানভাবে এবং প্রত্যেকটা যেন সমানভাবেই থাকে এবং সেটাকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি প্লেটস গুলাকে কারণ তোমার প্লেটস যত সুন্দর দেখাবে তোমার ড্রেসও ততটাই সুন্দর দেখাবে তো এরপর আমি যে প্লেটসগুলা বানিয়েছি সেটাকে আমি আমার যেখানে আমি কোমরে মাঝখান দিয়ে আমি শাড়িটাকে বের করে নিব এবং এই শাড়িটা বের করানোর সময় মনে রাখতে হবে যেন দেখতে হবে যেন শাড়ির প্লেটস গুলা নষ্ট না হয় যেরকম ছিল সেরকম সমান ভাবেই যেন থাকে এরপর আমি যে অংশটা আমার পেছনের দিকে এক্সট্রা আছে তো সেটাকে আমি কোমরের দিকে উঠিয়ে সেটাকেও আমি সেফটিপিন দিকে আমি অ্যাড করে নিব এবং বাকি যে প্লেটসগুলো আমার পড়ে আছে সেগুলাকেও ঠিকঠাক করে করে নেবো প্লেটসগুলো বানিয়ে নেব তারপর আমি আমার ডান দিকে চলে আসবো ডান দিকে যে শাড়ির অংশটা আমি রেখেছিলাম সেটাকেও আমি পেছনের দিকে নিয়ে নিয়েছি তো এব এরপর পেছন দিক থেকে সামনের দিকে নিয়ে সেটাকেও আমি এইভাবে প্লেটস বানিয়েছি যেভাবে আমরা শাড়ির প্লেটস মানে সিম্পল শাড়ি যেভাবে প্লেটস বানাই আঁচল বানাই তো সেইভাবে করে নিয়েছি এরপর আমি আমি এরপর প্লেটসগুলোকে ঠিক করছি এবং ঠিক করে যেটা এক্সট্রা আছে সেটাকে আমি পেছনের দিক করে আমি সেখানে ট্যাগ করে দিচ্ছি এবং তোমরা চাইলে এখানেও সেফটিবিন অবশ্যই ইউজ করবে কারণ যেহেতু এটা ডান্স কস্টিউম সেহেতু তোমরা যতটা পারো সেফটিবিন দিয়ে অ্যাড করে জিনিসটাকে সেফটি করার চেষ্টা করি এরপর সামনে যে এক্সট্রা শাড়িটা আমার আছে যেটা বেরিয়ে আছে তো সেই সে এক্সট্রা শাড়িটাকে আমি দুদিকে যে আমার শাড়ির প্লেটস বেরিয়েছে যেটা ধুতির মতো প্লেটস বেরিয়েছে তোমাদের দেখাচ্ছে আমি সেই প্লেটসগুলো বুঝতে পারছো আশা করি তো এই প্লেটসগুলোর সঙ্গে এই শাড়ি যেটা আমার এক্সট্রা বেরিয়েছে সেই তার প্লেটসগুলোকে আমি অ্যাড করে দেবো সেফটিফিন দিয়ে অ্যাড করবে তোমরা আমার প্রায় ছ থেকে সাতখানা লেগেছে তোমরা তোমরা তোমাদের সুবিধা মতো সেফটিফিন ইউজ করবে এরপর আমি পিছনের যে আঁচলের অংশটা সেটাকে সামনের দিকে নিয়ে সেটাকেও আমি সেফটিফিন দিয়ে অ্যাড করেছি এবং তার সঙ্গে আমি এক্সট্রা কমর বন্ধন দিয়েছি যাতে ভালো লাগে লুকটা আসে ভালো তার জন্য তো এই ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ প্লিজ লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো আমার চ্যানেলে যদি প্রথম হও তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে থাকা বেলাইকনটিকেও হিট করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় তাড়াতাড়ি তো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো